আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি এমআই ফোন আছে, নাইন পাওয়ার। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি রেডমি নাইন পাওয়ার ফোন আছে। আর এই ফোনটা কিন্তু সমস্যাটা দেখতে পাচ্ছেন, এমআই লেখা আসে আবার চলে যায়। তো কাস্টমার বলছিল যে ভাই, চার্জে লাগানো অবস্থায় কিছুক্ষণ চলে, কিন্তু চার্জ থেকে খুলে ফেলাইলে আবার যেই সমস্যা, সেই সমস্যাই দেখাইতেছে। তো এর আগেও আমার অনেক ভিডিও ছাড়া আছে, যেগুলো আপনারা অনেকেই দেখে বলছিলেন যে ভাই, কোথা থেকে আইসা ঠিক করা যাবে, আপনার লোকেশন কোথায়। বন্ধুরা, আমাদের লোকেশন হলো ঢাকা রায়েরবাগ। যাদের এই ধরনের সমস্যাগুলো আপডেট ফোনগুলো বর্তমানে হইতেছে, তারা অবশ্যই কিন্তু আমাদের লোকেশনে এসে ঠিক করতে পারেন। বন্ধুরা, তো চলুন এটি আমরা দেখি যে এটি কিভাবে সমাধান করতে হয়, ঠিক আছে? তো প্রথমত আমরা সিম দেখতে ভাই, এই সমস্যা কিন্তু বেশি আসে, অনেক বেশি আসে বর্তমান সেট গুলো। এটা আকাশ বাদ দিলে অন্তর মধ্যে ঠিক করে দিতে পারতো, কিন্তু মেইন হচ্ছে একটা ভিডিও বানাবো দেখে আকাশের দিলাম না। রেখেছি, দেখতেছেন এখানে কিন্তু আমাদের ডায়োড মোডে রাখা আছে। জাস্ট আমরা এখন মাল্টিমিটার দিয়ে চেক দিব যে আসলে আমাদের ফোনটার ভিতরে কোনো শর্ট আছে কিনা। তো এখানে 420-এর মতো ভ্যালু আসতেছে। আবার অপর প্রান্তে ঘুরাই ধরবো, প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস ধরবো। তো এখন কিন্তু আছে 1500, তার মানে ফোনটা কিন্তু একদম 100% ওকে আছে, ফোনটার ভিতরে কোনো প্রকার শর্ট নাই। তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে এই যে দেখতেছেন ব্যাটারিটা, এটা হলো মিথিল ব্যাটারি, পলি মিথিল। তো এখান থেকে সার্কিটটা এখান থেকে কাইটে নেব। এখান থেকে সার্কিটটা কাইটে নেওয়ার পর জাস্ট এটা আমরা এখান থেকে উল্টো করে নিব। বন্ধুরা, যে মার্কেটের যে ব্যাটারিগুলো হয়, এই ব্যাটারিগুলোতে কিন্তু এই ধরনের রেজিস্টারগুলো থাকে না, একমাত্র অরিজিনাল ব্যাটারিতে এই ধরনের রেজিস্টারগুলো থাকে। এই যে দেখতেছেন রেজিস্টারটা বন্ধুরা, এটা হলো আপনার একদম কিউ অন, কিউ অনের যে রেজিস্টারটা দেখতেছেন, এটি কিন্তু অরিজিনাল। মার্কেট ব্যাটারি হতো তাহলে কিন্তু এই রেজিস্টারগুলো সাধারণত থাকে না, যার কারণে অনেকেই কী করেন, মার্কেট ব্যাটারি লাগানোর পর সেম ধরনের সমস্যাটাই কিছুদিন পর দেখা দেয়, পরবর্তীতে আবার ব্যাটারি চেঞ্জ করতে হয়, আবার ব্যাটারি চেঞ্জ করতে হয়। আসলে এটি সার্কিট দিয়ে সমস্যাগুলো হয়ে থাকে। তো আমরা জাস্ট যেটি করবো সেটা হলো এই কিউ অন যে রেজিস্টারটা আছে এটি আমরা এখান থেকে রিমুভ করব, তারপরে বাইপাস করব। আশা করি আমাদের কাজটা হয়ে যাবে, ঠিক আছে? তো এর আগে আর একটু কাজ আছে, সেটি হলো আমরা আগে ব্যাটারিটা চেক করে নেবো যে ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে কিনা। তো সেই জন্য আমরা মাল্টিমিটারে ভোল্টেজে রাখবো, ভোল্টেজে রাখার পর আমরা ব্যাটারিটা চেক করে নেবো যে ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে কিনা। তো দেখতেছেন বন্ধুরা, আমাদের ব্যাটারিতে কিন্তু 3.9 চার্জ আছে, তারপরও ফোনটা কিন্তু অন হয় অফ হয়। তো আশা করা যায় ব্যাটারির রেজিস্টারটা শর্ট করে দিলে আমাদের সেটটা সমাধান হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই যে রেজিস্টারটা দেখতেছেন, এই রেজিস্টারটার সমস্যা হলে কিন্তু বর্তমানে যে যতগুলো সেটগুলো আছে, ভিভো, অপো, রিয়েলমি এবং পোকো সিরিজের এই সেটগুলো কিন্তু এই রেজিস্টারগুলো শর্ট হলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়, ঠিক আছে? তো এটি আমরা রিমুভ করে দিলাম, এরপরে এখানে জাস্ট একটা বাইপাস করব। এখানে কিন্তু আমরা বাইপাস করে দিয়েছি রেজিস্টারটা রিমুভ করার পর।
এখন আমরা জাস্ট অন করে দেখব যে আসলে ওদের ফোনটা রানিং হয় কিনা। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতেছেন আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে। আমাদের ফোনটা কিন্তু এখানে লোডিং নিতেছে, আর এর আগে দেখছিলেন তো আমাদের ফোনটা কিন্তু একদম রানিং হয়ে গেছে। আর এর আগে দিছিলেন অটোমেটিক্যালি রিস্টার্ট নিছে, বারবার অন হয়েছে অফ হয়েছে, আবার চার্জে দিয়ে দিয়ে কিন্তু চালানো লাগতেছিল। আর এখন কিন্তু একদমই 100% ওকে, আর এ ধরনের সমস্যা হবে না। আর অনেকেই বলছিলেন যে রেজিস্টারটা ফালানোর পর ভাই পরবর্তীতে অন্য কোথাও সমস্যা হবে কিনা। আসলে এই রেজিস্টারগুলো জিরো হোম সেট রেজিস্টার, এগুলো যদি নাও থাকে তাতেও কোনো প্রকার সমস্যা নাই। আর এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের হয়ে থাকে সরাসরি আমাদের ঠিকানায় এসে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।